আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বানাতে চলেছি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কি কি উপাদান আমরা নিয়ে মিটবল তৈরি করব। প্রথমত আমরা এখানে 300 গ্রাম মাংস নিয়ে নিলাম, অ্যান্ড আমরা এখানে নিয়ে নিলাম কিছু উপাদান মশলা, যেমন কালো গোলমরিচের ফাঁকি 1 চামচ, শুকনো গুঁড়ো মরিচ শুকনো মরিচে 1 চা চামচ, লবণ 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, আর ডিম 1টা, আর 1 কাপ ময়দা। এখন আমরা সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ডিম 1টা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি সবটা 1 কুচি। তারপরে দিয়েছি আমরা চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি, তারপর আমরা দিয়েছি স্বাদ মতো লবণ 1 চা চামচ। এখন আমরা সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেব। তারপরে আমরা একটু কিছুটা ময়দা মিক্স করে নিব, অল্প অল্প করে মিক্স করে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে পাউরুটি গুঁড়া করেও দিতে পারবেন। যেহেতু আমার কাছে পাউরুটি নেই, সেক্ষেত্রে আমি ময়দাটা ইউজ করতেছি। আর বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভালো করে মিক্স করতেছি। প্রপারলি মিক্স না হলে আবার মিট বল, যেটা বলা হয় মিট বল, মূলত বলটা হবে না আর কি। সেক্ষেত্রে আমরা সেভাবে যেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় এখানে 300 গ্রাম মাংস আছে, সেটা তৈরি করতেছি। এখন আমরা প্রপারলি মিক্স হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা শুধু দেখে এভাবে আমরা করে দেখব যে বল হয় কি না। বল হলে বুঝতে পারবো যে আমরা আমাদের মিট বল প্রপারলি মিক্স হয়ে গেছে। দেখি, আমরা তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের বল তৈরি হয়ে গেছে। সো আমরা এইভাবে একটা একটা করে নিয়ে নেব। তার জন্য আমাদের প্রয়োজন একটি প্লেট, আর এই যে আমরা দেখতে পাচ্ছি প্লেটটা, এটা আমি আমি সামান্য একটু অয়েল করে নিয়েছি ব্রাশ, যাতে পরবর্তীতে যখন আমরা ভাজবো বা ফ্রিজে রাখবো দেন একটু একটার সাথে একটা না লেগে যায়। সো আমরা এখানে রাখছি। সো প্রথম যে বলটা আমরা রাখতেছি এভাবে করে নিয়েছি। সো আমরা আরেকটা মিট বল করে দেখাচ্ছি, আমরা আর কয়েকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সো প্লিজ আপনাদেরকে আবার বলে রাখছি, আমার চ্যানেলটি নতুন এবং আমার সাথে আপনাদের আগ্রহ এবং ভালোবাসা পেলে আমরা সামনে আরও ভিডিও তৈরি করব। সো প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা আবারও দেখে নিন ভালো করে আমরা কীভাবে মিট বলটা তৈরি করতেছি। শেপটা ভালো মতো হলে সবগুলো চেষ্টা করবেন একই সাইজের করার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা কীভাবে মিট বল রেডি করলাম। সো প্রপারলি মিট বল তৈরি হয়ে গেল। আর আপনারা চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজও রেখে দিতে পারবেন, আবার চাইলে ভেজে রান্না করে ফেলতে পারেন। সো প্রিয় বন্ধুরা, আমি আবারও বলতেছি আপনাদেরকে আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ, বাই।